কাজ করে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হলো এক কোয়াক ডাক্তারের, গুরুতর জখম প্রেমিকা। গতকাল রাত 11:30 নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর সংলগ্ন এফসিআই মোড় এলাকার 12 নম্বর জাতীয় সড়কের উপরে। পুলিশ জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে একজনকে মৃত বলে ঘোষণা করেন। জখম প্রেমিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শল্য বিভাগে চিকিৎসাধীন। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম পবিত্র রায়, বয়স 28 বছর, জখমের নাম রাখি সাহা, বয়স 26 বছর, বাড়ি কালিয়াগঞ্জের কলেজপাড়া এলাকায়। মৃত যুবক পবিত্র রায় রায়গঞ্জ শহরের একটি ল্যাবরেটরিতে টেকনিশিয়ানের কাজ করার পাশাপাশি কালিয়াগঞ্জের ভেলাই গ্রামে কোয়াক ডাক্তারের কাজ করত। এদিন বিকেলে যুবকের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজনাই মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রায়গঞ্জ শহরে প্রেমিকাকে নিয়ে ঘুরতে এসে হোটেলে মদ্যপান করে বাড়ি ফেরার পথে লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছিল এফসিআই মোড়ে। এফসিআই মোড়ে কোথায় এসেছিল, কোথা থেকে কোথায় যাচ্ছিল? মানে রায়গঞ্জ থেকে বাড়ি গিয়েছিল, তখন অ্যাক্সিডেন্টটা হয়। আমরা খবর পাই মোটামুটি 10:30 থেকে 11:15 রাতে। তারপরে মোটামুটি 2:30-3:00 দিকে এখানে আসি, এসে খোঁজ নিই। খোঁজ নিয়ে শুনি যে আমাদের এই ছেলে এরকম হয়েছে, এই গোপালদার মুখে, মানে ওর শালাটা ছিল আবার, তো যে মারা গেছে তার শালা ছিল, ওর মুখে শুনলাম যে ওর জামাইবাবু হয়, ওইভাবে কনফার্ম হলাম। তারপরে ওখানকার এমার্জেন্সির লোক বললো যে আর থাকে লাভ নাই, কালকে একবারে আসবেন। ওই হিসাবে আজকে আমরা 9:30-9:30 দিকে আসলাম। যে মারা গেছে তার নাম? তার নাম পবিত্র রায়। পবিত্র রায় কী করতেন? ও ডাক্তারি করতো, হাতুড়ি ডাক্তার, আর তার সঙ্গে সঙ্গে পেশেন্ট নিয়ে আসতো রায়গঞ্জে, সব ডাক্তারের সঙ্গে যোগাযোগ ছিল। উনি কি একাই ছিলেন? উনি একাই ছিল, কিন্তু এখন জানতে পারলাম তার সঙ্গে আরেকজন ছিল। কোথায় আছেন উনি এখন? উনি বলছে হসপিটালে ভর্তি আছে। ওনারা দুজন, মানে ওনার সাথে যে মহিলা ছিল, তো দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি সেটা তো জানি না, আমি বলতে পারবো না। দুজনে কি, মানে দুজনে মদ্যপ অবস্থায় ছিল বলে এই দুর্ঘটনাটা বলে মানে জানতে পেরেছি যেটা, তো আমি তো আচ্ছা, দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক বা কিছু ছিল? না না না, ওগুলো আমি জানি না, কোনো কিছু ছিল না। মানে এত রাতে দুজন মানে একসঙ্গে কাজ করে বা কিছু? না, আমি তো ওগুলো বলতে পারবো না, ওকে চিনি না। মেয়েটার বাড়ি? এটা যেটা এখন এখন বলতে যে কালিয়াগঞ্জে নাকি কোথায়? কালিয়াগঞ্জে বাড়ি। পবিত্র রায় তো বিবাহিত? হ্যাঁ বিবাহিত। ওনার স্ত্রী বাচ্চা? আচ্ছা। ওনার স্ত্রীর নাম? পম্পা রানী দেবশর্মা। পম্পা রানী দেবশর্মা। বাচ্চার বয়স কত হবে? বাচ্চার বয়স 3 বছর। 3 বছর। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।